হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই যে আমরা যে ঘরটা বানিয়েছি, সেই ঘরটার নিচে এখন মাটি দিয়ে লেপা হবে, তা তোমাদের দেখাবো। তা চলো, মাটিটা আনা হচ্ছে, চলো। এই দেখো মাটিটা নিয়ে আসলো। এখানে দুই বালতি নিয়ে এসেছে মাটি, তা দুই বালতিতে হয়ে যাবে মনে হচ্ছে, লাগলে পরেও নিয়ে আসা যাবে। এখানে এখন মাটিটা ঢালা হচ্ছে, এই দেখো। এর ভিতরে যদি না লেপা হয় তাহলে পুরো ধুলো এর মধ্যে। তো চলো আমরা জল নিয়ে আসবো এখন। আর সাইড থেকে এই যে মাটি দেওয়া হয়েছে, এখানে নালে বৃষ্টি হলে ভিতরে জল চলে যাবে ওর জন্য। আর এখন জলটা আনতে যাচ্ছে, ওখানে ওই যে ড্রামের মধ্যে জল আছে। মাটিটা এখন ভালো করে একটু ভিজিয়ে নিয়ে নরম করে তারপরে এই জায়গাটা ভালোভাবে লেপা হবে মাটি দিয়ে। আর মাটিটা পুরো শক্ত। লেপার আগে একটু মাটিটা একটু ভিজিয়ে নেওয়া হচ্ছে, তাহলে মাটিটা ভালোভাবে ধরবে, ভিজে মাটিটা। আর এখন এই যে সকালবেলা আমরা এই যে সবজি বাগানে এসেছি, আর পুরো রোদ উঠে গিয়েছে, এই দেখো, তোমাদের তো দেখাচ্ছে, এই দেখো, দেখতেই পাচ্ছ। তা রোদ উঠলে পুরো মানে অনেক সময় এখানে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, তার জন্য জলদি জলদি করে আমরা চলে যাব ঘরে। তার সঙ্গে থাকো, দেখো